12 ম্যাচে 73.17 গড়ে 878 রান, সেঞ্চুরি 2, 57টি। যে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হন সেই স্ট্রাইক রেটটা 95.54। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে রেকর্ড করা এক মৌসুম কাটাচ্ছেন এনামুল হক বিজয়। সুপার লিগে এখনও বাকি 3 ম্যাচ, ইতোমধ্যেই অবশ্য ঢাকা লিগে রেকর্ড নিজের করে নিয়েছেন। লিস্টে ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ঢাকা লিগে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বিজয়ের। এমন ফর্মে টুঙ্গে থাকা বিজয়কে কি জাতীয় দলে ডাকা হবে? সে উত্তর এখনই জানার সুযোগ নেই। তবে বিজয়ের খেলা পর্যবেক্ষণ করা মাশরাফি বিন মর্তুজা বলছেন, ডোমিনেট করে খেলছেন বিজয়, এখনই সময় তাকে লুক আফটার করার। 29 বছর বয়সে বিজয় দেশের হয়ে 4 টেস্ট, 38 ওয়ানডে ও 13 টি টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সম্পন্ন বিজয়কে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা যেতে পারে বলছেন মাশরাফি। তবে তিনি এও মনে করেন, ঘরোয়া ক্রিকেটের পর জাতীয় দলে ঢোকার আগে আর একটা ধাপ থাকা প্রয়োজন। বিজয়ের কথা আমি এই জন্য বলবো যে বিজয়কে এখনই লুক আফটার করা উচিত, এই কারণে যে দ্য ওয়ে হি স্কোরিং মানে আনবিলিভেবল, ইভেন টার্নিং উইকেট, স্লো উইকেট, যে কোনো উইকেট সে কিন্তু ডমিনেট করে রান করেছে। আমি যতটুকু খেলা দেখেছি সে ডমিনেট করে রান করেছে, ইভেন টুডে মানে সে কিন্তু ডমিনেট করে ব্যাটিং করছে। দিস ইজ এক্সেপশনাল ব্যাটিং, মানে আপনি যে কোনো লেভেল বলেন, আর আমাদের ডোমেস্টিক ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে এই ঢাকা প্রিমিয়ার লিগ অনেক 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 উঁচু মানের। সো আমি মনে করি যে এইখানে বিজয় যেভাবে অথরিটি নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে, 800+ রান করেছে, হ্যাঁ অবভিয়াসলি আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশেপাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত এবং তাকে ওই জিনিসটা বোঝানো উচিত, উই আর ভেরি মাচ আপ টু ইউ, তুমি ইফ ইউ ডু ওয়েল অবভিয়াসলি ওয়াই নট। এবং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, ও ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে, ও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, সেঞ্চুরি আছে, 50 আছে, সো এক্সপিরিয়েন্স আমার মতে এক্সপিরিয়েন্স ওয়াই নট। অবশ্যই আরও যারা আছে ভালো, কিন্তু আমি মনে করি যে ওকে এখনই লুক আফটার করা উচিত, ফোকাস করা উচিত, যদি কোনো ইস্যুস থাকে ক্লিয়ার করা উচিত সেটা। দেখেন প্রথমত বলবো যে আমি একটা কথা মনে করি যে আমাদের এই ডোমেস্টিকে যখন ভালো খেলে আপনাদেরও একটা জায়গায় স্ট্যান্ড নেওয়া উচিত আমি মনে করি, যেটা আমি অবশ্যই আমি যেটা আপনাদের নিজস্ব ব্যাপার, আমি পার্সোনালি মনে হয় যে কিন্তু এখান থেকে স্টেট জাতীয় দল কেন, এখান থেকেও তার একটা ধাপ থাকে, এরপরেও কিন্তু আর একটা লেভেল আছে, এইচপি বলেন, এ টিম বলেন, কারণ ওই লেভেলটাও তো দেখতে হবে যে ওই লেভেলে যে ও কেমন করছে, তাই না? তো ওই লেভেলটা আছে। সো আমি এই একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে এখান থেকে রাডারের নিচে আসা সেটা খুবই ইম্পর্টেন্ট।